চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে অন্যতম একটা ভূমিকা রয়েছে ফিজিওথেরাপিস্টদের। অথচ রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দীর্ঘদিন ধরে রয়েছে ফিজিওথেরাপিস্টের অভাব, যার ফলে সরকারি স্বাস্থ্য পরিষেবা অনেকটাই যেন ব্যাহত হচ্ছে। ফিজিওথেরাপিস্ট পদে স্বাস্থ্য দপ্তরে রয়েছে প্রচুর সংখ্যক শূন্য পদ। সর্বশেষ এ পদে নিয়োগ হয়েছে 2017 সালে, এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো ধরনের নিয়োগ নেই। অথচ ফিজিওথেরাপিস্ট ডিগ্রিধারী বেকার রয়েছে রাজ্যে প্রচুর সংখ্যক। এ বেকাররা বারবার শূন্য পদগুলি পূরণের দাবি জানিয়ে আসলেও কোনো সুফল নেই, ফলে স্বাভাবিকভাবে এই ডিগ্রি নিয়ে এখন হতাশায় ভুগছেন এ বেকার যুবক যুবতীরা। তাই অবিলম্বে শূন্যপদগুলি পূরণের মধ্য দিয়ে হাসপাতালগুলি স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখার দাবিতে আবারও সোচ্চার হলো ফিজিওথেরাপিস্ট বেকাররা। বৃহস্পতিবার এমনটাই দেখা গেল আগরতলা গুরখা বস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের প্রধান কার্যালয় চত্বরে। এদিন বেকাররা দাবি সনদ প্লেকার্ড হাতে নিয়ে খানিকটা সময় বিক্ষোভ প্রদর্শন করে। তাদের একটাই দাবি, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে অতিসত্বর বেকার ফিজিওথেরাপিস্টদের সরকারিভাবে নিয়োগ করা। আর এই দাবি নিয়ে পরবর্তী সময়ে বেকারদের একের প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তর অধিকর্তার সাথে মিলিত হয়ে অবিলম্বে ফিজিওথেরাপিস্টের শূন্যপদগুলি পূরণের দাবি জানান, নতুবা আগামী দিন নিয়োগের দাবিতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন বেকাররা। আমরা স্বাস্থ্য অধিকার সঙ্গে কথা বলবো, মানে বলেছি আমরা, কারণ 2017 পরে ত্রিপুরা সরকার ফিজিওথেরাপিস্টরা নিয়োগ করেনি। তো উনি আমাদের আজকে আশ্বস্ত করেছেন, উনি আমাদের বলেছেন যে উনি এই বিষয়টা নিয়ে দেখবেন। ওরা ইতিমধ্যেই 8-10 পোস্ট নিয়ে, 8 কন্ট্রাক্টুয়াল হলে 2 পার্মানেন্ট পোস্ট নিয়ে ওরা অর্থ দিয়ে দপ্তরের কাছে পাঠিয়েছে। পাস যদি হয় তারপর হয়তো ভবিষ্যতে একটা চান্সেস আছে রিক্রুট করার। উনি আমাকে তৎসঙ্গে আমাদেরকে এটাও বলেছেন যে আমরা ত্রিপুরাতে যতগুলো মহকুমা হাসপাতাল আছে অতগুলো হাসপাতালে ফিজিওথেরাপিস্ট রিক্রুট নেই। উনি বলেছেন যে আমরা যদি পারি আমাদের পক্ষ থেকে কালেকশন করে বা ডাটা, মেমোরান্ডাম ডাটা সাবমিট করা, যে কতগুলো ভ্যাকেন্সি ক্রিয়েট করে নতুন ফিজিওথেরাপি রিক্রুট করা যায়, ওটা যেন আমরা ওদেরকে এক সপ্তাহের মধ্যে যেন আমরা দিই, আমরা ওদেরকে এক সপ্তাহের মধ্যে এটা দেবো। আমরা আশাবাদী সরকারের কাছ থেকে, ত্রিপুরা রাজ্যের বর্তমানে যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।